গাইস কেমন আছেন সবাই? তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন একটা ডিসি অ্যাডাপ্টার। তো এই অ্যাডাপ্টারটার সাহায্যে কিন্তু আমরা বাড়িতে অনেক কিছু চালিয়ে থাকি, যেমন ডিসি ফ্যান, ডিসি লাইট, রাউটার, আমাদের সেপটো বক্স, অনেক কিছু। আর এই অ্যাডাপ্টারটা কিনতে গেলে বাজারে আমাদের 200 থেকে 250 টাকা তো কমসে কম খরচ করতেই হবে। তো আমি ভাবলাম কেন না এরকম টাইপেরই একটা জিনিস বানিয়ে ফেলা যাক। আর ভাবতে ভাবতে আমরা কাজ করে ফেলেছি, দেখতে পাচ্ছেন আমরা এরকম টাইপের একটা জিনিস বানিয়েও ফেলেছি। তো আমার হাতে এখানে দেখতে পাচ্ছেন যে জিনিসটার এইটা, এই দুটোর ভিতরে কিন্তু কোনো রকম পার্থক্য নেই, কারণ এর এই পাশেও যদি আমরা এসি 220 ভোল্ট কারেন্ট দিই, এই পাশ দিয়ে আমরা 12 ভোল্টের ডিসি কারেন্ট পাবো। আর সেমভাবেই আমাদের এই জিনিসটার এই পাশ দিয়েও যদি 220 ভোল্ট কারেন্ট দিই এসি কারেন্ট, আর তাহলে এই পাশ দিয়েও কিন্তু আমরা 12 ভোল্ট বা 9 ভোল্ট ডিসি কারেন্ট আমরা পাবো। আর এইটা বানাতে মাত্র 40 থেকে 50 টাকা আমাদের খরচ হয়েছে, আর এর ভিতরে কিন্তু আমরা কোনো রকম ট্রান্সফরমারও ইউজ করিনি, খুবই সিম্পল ওয়েতে আপনাদের বানিয়ে রেখেছি। আর আপনারাও যদি আজকে ভিডিওটা দেখেন তাহলে আপনারাও এই এসি টু ডিসি, মিনি এসি টু ডিসি কনভার্টারটা বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো আজকে ভিডিও কিন্তু খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার, তো ভিডিওটা পুরো দেখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন, কারণ একটা লাইক আমাদের অনেকটা মোটিভেট করে আপনাদের জন্য এরকম ধরনের মজাদার আর ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতেও আনার। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা আমরা আপনাদের সবাইকে জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেটা শুরু করা যাক। সো গাইজ, আজকের এই এসি টু ডিসি কনভার্টারটা বানানোর জন্য মাত্র কয়েকটা জিনিসের আমাদের এখানে প্রয়োজন পড়বে। তো চলুন এক এক করে আপনাদের দেখিয়ে দিই যে সেই জিনিসগুলো কী কী। সো গাইজ, প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হলো একটা 105 যে 400 ভোল্টের ক্যাপাসিটার, একটা 100 ওহম 2 ওয়াটের রেজিস্ট্যান্স, একটা 100 মাইক্রোফ্যাড 25 ভোল্টের ক্যাপাসিটার, 680 কিলো ওহম কোয়ার্টার ওয়াটের একটা রেজিস্ট্যান্স, 12 ভোল্টের এরকম একটা জেনের ডায়োড, কিছু 1N400 ডায়োড, একটা এরকম এলইডি, আর লাগবে 330 ওহম কোয়ার্টার ওয়াটের একটা রেজিস্ট্যান্স। সো গাইস চলুন এখন আমাদের সার্কিটটা সেটা আমরা বানাবো। তো আজকে যে এসি টু ডিসি কনভার্টারের যে সার্কিট ডায়াগ্রাম সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে ডায়াগ্রাম দেখেও করতে পারেন। তাছাড়াও আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন, আপনারা ভিডিও দেখে দেখেই আজকের এই প্রজেক্টটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন এখন দেখা যাক যে আমরা কি করে এই সার্কিটটা বানাবো। প্রথমে আমরা যেটা করবো, 105 যে 400 ভোল্টের যে ক্যাপাসিটারটা রয়েছে এর সাথে আমাদের 480 কিলো ওহমের যে রেজিস্ট্যান্সটা আছে সেটাকে আমাদের সোল্ডার করতে হবে অনেকটা এমনভাবে। তো চলুন এটাকে আমরা এরকম ভাবে সোল্ডার করে দেবো। Years in this lane, there's no stopping this flame, 'cause I came to the game and I changed it to play, how I like, rearranged it to my own domain. সো গাইজ, এখন আমাদের নিয়ে নিতে হবে আমাদের সেই 1N4007 ডায়োডগুলো। তো দেখতে পাচ্ছেন আমরা টোটাল 4টে ডায়োড এখানে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন এই ডায়োডগুলোর উপরের অংশগুলোতে সাদা মার্ক করা আছে, মানে এর উপরের অংশটা হলো আমাদের প্লাস, আর যেদিকে সাদা মার্ক করা নেই সেটা হলো আমাদের মাইনাস। তো এবার যেটা করব, আমরা এখান থেকে 2টো ডায়োড নেব, আর যেই দিকে সাদা দাগ রয়েছে সেই দিকের 2টো অংশ আমাদের একে অপরের সাথে অনেকটা এরকমভাবে পেঁচিয়ে দিতে হবে। সো গাইজ দেখতে পাচ্ছেন ডায়োড দুটোকে আমরা একে অপরের সাথে কানেক্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন ডায়োডের যেই অংশে সাদা রয়েছে সেই অংশটা হলো পজিটিভ টার্মিনাল, মানে এই 2টো ডায়োডের পজিটিভ টার্মিনালগুলোকে আমরা একে অপরের সাথে কানেক্ট করে দিয়েছি। সেমভাবে আমরা অপর 2টো ডায়োড নেবো, আর দেখতে পাচ্ছেন এই ডায়োডের তলার অংশে যেই অংশটার দিকে কোনো সাদা দাগ নেই সেই 2টোকে আমরা একে অপরের সাথে কানেক্ট করে দেবো, মানে এই ডায়োডের মাইনাস টার্মিনালগুলোকে আমরা একে অপরের সাথে কানেক্ট করে দিলাম অনেকটা এরকমভাবে। সো গাইজ, এখন আমরা এই ডায়োডগুলোকে একে অপরের সাথে কানেক্ট করবো। তো সিম্পলি অনেকটা এরকমভাবে ধরে সেম আগের মতনই আমরা এই পাশ আর এই পাশটাকেও মুড়িয়ে দিয়ে একে অপরের সাথে কানেক্ট করে দেবো। Years in this lane, there's no stopping this flame, 'cause I came to the game and I changed it to play, how I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes, made lots of mistakes, taking shots, skipping breaks, feeling... সো গাইজ, ডায়োডগুলো দিয়ে আমরা যে জিনিসটা বানালাম সেটাকে বলা হয় ব্রিজ রেক্টিফায়ার। তো এই ব্রিজ রেক্টিফায়ারের উপরে দেখতে পাচ্ছেন ডায়োডগুলোর উপরে 2টো সাদা অংশ রয়েছে, তো এইটা হবে আমাদের প্লাস আর এর অপোজিট সাইডটা হবে আমাদের মাইনাস। তো এবার আমরা যেটা করব, আমাদের এই ক্যাপাসিটার থেকে যে রেজিস্ট্যান্সটা বেরিয়েছে এইখানটায় আমাদের এই ব্রিজ রেক্টিফায়ারটাকে কানেক্ট করে দেবো। তো যেই দিকে দেখবেন আমাদের ডায়োডগুলোর একটা সাদা অংশ আর আরেকটা কালো অংশ জয়েন্ট হয়েছে সেই দিকটাই আমরা ভালো করে এখানে সোল্ডারিং করব। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। তো গাইজ, এখন আমাদের যে 100 ওহম 2 ওয়াটের যে রেজিস্ট্যান্সটা আছে সেটা আমরা নিয়ে নেবো, আর সেটাকে আমরা এর অপোজিট সাইডে ঠিক এই জায়গায় আমরা সোল্ডার করে দেবো।
তো গাইজ এখন আমরা নেব আমাদের 100 UF 25 ভোল্টের যে ক্যাপাসিটারটা ছিল সেইটা। তো এবার এইটাকে আমাদের ব্রিজ রেক্টিফায়ার এই দুটো টার্মিনালে আমাদের কানেক্ট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ব্রিজ রেক্টিফায়ার এই পাশে যে পাশে দাগ রয়েছে সেটা হলো আমাদের পজিটিভ টার্মিনাল, আর যে পাশে দাগ নেই সেটা হলো আমাদের নেগেটিভ টার্মিনাল। তো আমাদের এই ক্যাপাসিটারটার যেই লেগটা আমাদের বড় সেটা হলো পজিটিভ, আর যেই লেগটা ছোটো সেটা হলো নেগেটিভ। তো এই দুটোকে সেমভাবেই আমরা পজিটিভ আর নেগেটিভটা ঠিক করে আমরা এখানে সোল্ডার করে দেবো। তো চলুন সেটা আমরা করে দিই। সো গাইজ এখন আমরা যেটা করবো আমাদের এলইডি যে প্লাস টার্মিনালটা আছে সেটা আমরা ঠিক এই পজিশন থেকে কেটে নেব। এবার আমাদের যে 330 যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা আমরা এখানে সোল্ডার করে দেব। তো এবার আমাদের এলইডিটাকে আমাদের পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে আমরা সোল্ডার করে দেব। সো গাইজ এখন আমরা যেটা করবো আমাদের জেনার ডায়োডটাকে আমাদের এই পজিটিভ আর নেগেটিভ টার্মিনালে আমরা সোল্ডার করব। আর একটা জিনিস মনে রাখবেন, আমাদের জেনার ডায়োডের যে পাশটা কালো রয়েছে সেই পাশটা পজিটিভ আর অপোজিট সাইডটা হলো নেগেটিভ। তো চলুন এবার এটাকে আমরা এখানে সোল্ডার করে দিই। সো গাইজ আমাদের সার্কিটটা পুরোপুরি রেডি হয়ে গেছে। তো এবার আমাদের দেখতে হবে যে কোথা দিয়ে আমরা এই সার্কিটটা এসি কারেন্ট দেবো আর কোথা থেকে আমরা ডিসি কারেন্টের আউটপুটটা পাবো। তো এই যে দুটো রেজিস্ট্যান্সের পিন দেখতে পাচ্ছেন এই দুটো দিয়ে আমরা এসি কারেন্টের ইনপুট দেবো, আর এই যে জেনার ডায়োড এর দুই পাশ থেকে আমরা দুটো তার বের করবো। তো এই জেনার ডায়োডের এই পাশে দেখতে পাচ্ছেন একটা কালো চিহ্ন, মানে এই পাশ থেকে আমরা পজিটিভ টার্মিনালটা বের করবো আর এই পাশ থেকে আমরা নেগেটিভ টার্মিনালটা বের করবো। তো চলুন তাড়াতাড়ি করে আমরা এখানে সোল্ডারিং করে পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল দুটো বের করে নিই। সো এখানে আমরা যেটা করবো আমরা এরকম একটা ডিসি জ্যাকের ফিমেল পিন নিয়ে নেবো, দেখতে পাচ্ছেন এরকম, আর এখান থেকে আমরা দুটো তার বের করে নিয়েছি। তো এই তার দুটোই আমরা এই জেনার ডায়োডের দুই পাশে আমরা সোল্ডারিং করবো। তো চলুন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। সো গাইজ আমাদের সার্কিটটা তো পুরোপুরি রেডি হয়ে গেছে, কিন্তু জিনিসটাকে আমরা এরকমভাবে রাখতে পারি না, কারণ জিনিসটা দেখতে অতটা সুন্দর লাগছে না। তো এর জন্য আমাদের একটা ক্যাবিনেট বা বক্সের প্রয়োজন যার ভিতরে আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো তার জন্য আমরা এখানে ইউজ করছি এরকম একটা জিনিস। তো এটা কী? তো এইটা হলো একটা নাইট ল্যাম্প। তো এটা আমি বাজারে মাত্র 20 টাকা খরচ করে পেয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন এই জিনিসটা অনেকটা এমন দেখতে, আর এর উপরের অংশটা যদি আমরা খুলে নিই তো আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো এই অংশটা। তো দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা প্লাগের ভিতরে খুব সুন্দরভাবে এটা ইনসার্ট করতে পারবো। আর এর তলার অংশটা যদি আমরা খুলি তো এর ভিতরে দেখতে পাচ্ছেন এরকম একটা এলইডি লাগানো রয়েছে। তো এখান থেকে সিম্পলি আমরা কি করব, এলইডিটা কেটে বাদ দিয়ে দেব। তাহলে আমরা এখান থেকে দুটো তার বেরিয়ে যাচ্ছে যেইটা আমাদের এই সার্কিট বোর্ডের এসি কারেন্ট সাপ্লাই দেওয়ার কাজ করবে। তো চলুন এটা আমরা কেটে আগে বাদ দিয়ে দিই। তো এখন সিম্পলি কী করবো, এই দুটো তারকে আমরা ডাইরেক্টলি আমাদের এই রেজিস্ট্যান্সের দুটো টার্মিনালের সাথে কানেক্ট করে দেবো। তো এখানে কোনো রকম মাইনাস প্লাসের ঝামেলা নেই, তো যে কোনো তারের সাথে আমরা যে কোনো রেজিস্ট্যান্সের টার্মিনাল আমরা কানেক্ট করতে পারি। তো চলুন এখন আমরা যেটা করবো, আমরা এই সার্কিট বোর্ডটাকে আমরা এর ভিতরে ইমপ্লিমেন্ট করে তারপরে আপনাদের একবারে দেখাচ্ছি। In this frame, cause I came to the game and I changed it to play how I like, rearranged it to my own domain, yeah. So guys, দেখতে পাচ্ছেন আমাদের মিনি এসি টু ডিসি কনভার্টারটা প্রায় রেডি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এর উপর থেকে আমাদের যে ফিমেল পিন আর এখান থেকে আমাদের যে এলইডিটা সেটা বেরিয়ে রয়েছে। তো এবার আমরা যেটা করব, এর উপরের অংশে আমাদের কিছু একটা দিয়ে এটাকে ঢাকতে হবে। তো তার জন্য আমরা একটা পেপার বোর্ড দিয়ে এরকম একটা জিনিস বানিয়ে নিয়েছি। তো এইবার আমরা যেটা করব, আমাদের এই ফিমেল পিনটাকে আমরা এর পিছনে সেট করব আর এই এলইডিটাকে আমরা এখানে সেট করে দিয়ে এইটাকে ভালো মতন আমরা সুপার গ্লুর সাহায্যে এখানে আটকে দেবো। তাহলে কিন্তু আমাদের এই এসি টু ডিসি কনভার্টারটা পুরোপুরি রেডি হয়ে যাবে। সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুটো মিনি এসি টু ডিসি কনভার্টার বানিয়ে ফেলেছি। আর আমি আগেই বলেছিলাম যে এই কনভার্টারগুলো বানাতে মাত্র 40-50 টাকা আমাদের খরচ হয়েছে। যদিও বা এই ক্যাবিনেটগুলো যদি আমরা বাড়িতে বানাতাম হয়তো এই খরচটা আরেকটু কমে যেত, হয়তো 30 টাকার কাছাকাছি আমাদের পড়তো। আর এর ভিতরে কিন্তু কোনো রকম ট্রান্সফরমার আমরা ইউজ করিনি, তার জন্যই হয়তো খরচটা আমাদের এতটা কম পড়ছে। তো চলুন এখন আপনাদের দেখাবো যে আমাদের এই মিনি এসি টু ডিসি কনভার্টারটা দিয়ে আদৌ কি আমরা কোনো কিছু চালাতে পারছি, মানে এগুলো কি আদৌ ওয়ার্ক করছে। তো চলুন আমরা দেখবো। তো তার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা 12 ভোল্টের এরকম মোটর নিয়েছি, আর এখানে একটা ফ্যান লাগিয়ে দিয়েছি, আর এখানে একটা ডিসি লাইটের স্ট্রিপ নিয়েছি, আরজিবি লাইট যেগুলো হয় সেইগুলো নিয়েছি। তো চলুন এখন আপনাদের এক এক করে জ্বালিয়ে বা চালিয়ে আপনাদের দেখাই যে এইগুলো আদৌ আমরা এইগুলোর সাহায্যে চালাতে
পারছি না। দেখতে পাচ্ছেন আমাদের এই ডিসি জ্যাকগুলোকে আমরা এই ফিমেল পিনে ইনসার্ট করে দিয়েছি। তো এখন আমরা কি করব, ডাইরেক্টলি আমাদের এই বোর্ডে আমাদের এই জ্যাকটাকে বা এসি টু ডিসি কনভার্টারটাকে লাগিয়ে দেবো। তো যখনই এখন আমরা সুইচটা দেবো, দেখবেন এখানে আমাদের গ্রিন কালারের লাইটটা ব্লিঙ্ক করবে আর সাথে সাথে আমাদের এই এলইডিগুলো জ্বলবে। তো দেখুন গাইজ, দেখতে পাচ্ছেন এখানে আমাদের গ্রিন কালারের লাইটটা ব্লিঙ্ক হচ্ছে, মানে আমাদের এর ভিতরে কারেন্ট গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের কারেন্টটা কনভার্ট হয়ে এসি টু ডিসি কারেন্টে আমাদের এখানে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের যে লাইটের স্ট্রিপটা, এটা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এখানে জ্বলছে, মানে আমাদের এটা 100% কিন্তু ওয়ার্ক করছে। তো চলুন গাইজ, এবার আমাদের দ্বিতীয় যে এসি টু ডিসি কনভার্টারটা আছে, এটা দিয়ে আমাদের এই মোটরটা আপনাদের চালিয়ে দেখাবো। তো চলুন আমরা এখানে আমাদের এই এসি টু ডিসি কনভার্টারটাকে ইনসার্ট করি। তো এখন যখনই সুইচ দেবো, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এলইডিটা ব্লিঙ্ক হচ্ছে, মানে এর ভিতরে আমাদের কিন্তু সিগন্যাল যাচ্ছে। যদিও এখানে একটু লুজ কানেকশন আছে, তো এটাকে বন্ধ করি। তো এইবার আমাদের এখানে আমরা এই কর্ডটাকেও ইনসার্ট করে দেবো। তো এইবার যখনই আশা করি সুইচ দেবো, আমাদের এটা কিন্তু আশা করি ঘুরবে। তো চলুন দেখা যাক যে আমাদের এটা ঘোরে কিনা। দেখা যাচ্ছে গাইজ, আমাদের এই জিনিসটা কিন্তু খুব সুন্দর ওয়ার্ক করছে আর আমাদের মোটরটা কিন্তু বেশ ঘুরছে। তো লোডটা একটু বেশি হয়, কিন্তু আমাদের এলইডিটা ব্লিঙ্ক হওয়া বন্ধ হয়ে গেছে, বাট এটা কিন্তু ওয়ার্ক করছে। আপনারা যদি এখানে একটু কম ভোল্টের, মানে ছোট মোটর দেন, তাহলে কিন্তু আশা করি এই ফ্যানটা আরও অনেকটা স্পিডে ঘুরবে আর এর থেকে আরও বেশি হাওয়া লাগবে। যদিও একটু একটু হাওয়া লাগছে, যদিও একটু ভালো লাগছে গরমের ভিতরে এই হাওয়াটা, কিন্তু আপনারা একটু ছোট মোটর নেবেন যাতে আপনাদের এই স্পিডটা একটু বেশি হয় আর আপনাদের হাওয়াটা খুব সুন্দরভাবে লাগে। তো যাই হোক, আমাদের এই এসি টু ডিসি কনভার্টারগুলো কিন্তু পুরোপুরি 100% ওয়ার্ক করছে গাইজ। Man, I'm up again. I got tired eyes, need a cup of blend. That's right, in the AM, that's my only friend. No light, just the sun coming up on the horizon. I lose track of time, yeah, I move fast and climb. A new class divine, yeah, true passion shines. And I'm through passing time, I choose stacking dimes. You snooze half the time while I move passing by. I work hard each and every day. সো গাইজ, দেখলেন কত সহজে আমরা বাড়িতে এরকম একটা এসি টু ডিসি, সরি মিনি এসি টু ডিসি কনভার্টার বাড়িতেই বানিয়ে ফেলতে পারি। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর লাইট আর ফ্যানগুলো চলছে, আপনাদের আমি দেখিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু বাড়িতে খুবই সহজে এটা বানিয়ে ফেলতে পারেন। ডায়াগ্রাম কিন্তু আমরা আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি, তো অবশ্যই আপনারা যদি বানান অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর আরেকটা জিনিস আপনাদের একটু সাবধান করে দিই, তো এই জিনিসটা একটু এসি কারেন্ট নিয়ে আমরা খেলছি, তো তার জন্য আপনারা একটু সাবধানে করবেন। আপনারা যদি ছোট হন তো অবশ্যই বড়দের তত্ত্বাবধানে এই জিনিসগুলো ট্রাই করবেন। ওকে গাইজ, তো যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ এরকমই মজাদার ইন্টারেস্টিং ভিডিও আমরা প্রায় আনতে থাকি। আর যদি ভিডিওটা খুবই ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিদের শেয়ার করতে একদমই ভুলবেন না। আর যদি ভিডিওটা আপনারা ফেসবুক দেখেন অবশ্যই ফেসবুক পেজটাকে আমাদের ফলো করে নেবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে মজাদার ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। Shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight, never stop.